ইতিহাসের একনিষ্ঠ ছাত্র স্বামী বিবেকানন্দ গভীরভাবে অনুধাবন করেছিলেন সাধক ও সন্ন্যাসীদের জীবন। পাশ্চাত্য পরিক্রমার সময় খ্রিস্টধর্মের রূপ ও তার সঙ্গে মিশে যাওয়া সেবা ধর্মকে প্রত্যক্ষ করেছিলেন তিনি। দেশে ফেরার পর এই দুই ভাবধারার সমন্বয়ে 1897 সালের পয়লা মে বাগবাজারের বলরাম বসুর বাড়িতে শ্রীরামকৃষ্ণের ত্যাগী ও গৃহী শিষ্যদের একটি সভায় আমন্ত্রণ জানিয়েছিলেন স্বামীজি। সেখানে শ্রীরামকৃষ্ণের ভাবকে গোটা বিশ্বে প্রচারের জন্য তিনি রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন তৈরির কথা ঘোষণা করেন। পরবর্তীকালে তাই রামকৃষ্ণ মঠ ও মিশন নামে মহিরুহের আকার নেয়। আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ, এই লক্ষ্যেই সেই সংঘকে দিক নির্দেশ করেছিলেন স্বামীজি। ধীরে ধীরে বলরাম বসুর বাড়ি থেকে বিংশ শতাব্দীর গোড়ায় সংঘ উঠে আসে বেলুড় মঠে। আজ তা রামকৃষ্ণ ভাবান্দোলনের হৃদয়স্থল। প্রতিষ্ঠা দিবসের আড়ম্বরে দৃশ্যতই সবচেয়ে উজ্জ্বল মঠ ও মিশনের আতুলঘর বলরাম মন্দির। সকাল থেকেই পূজা অর্চনা ভক্ত সমাগমে মুখর হয়ে থাকে বলরাম মন্দির প্রাঙ্গণ। বেলুড় মঠ সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখাতেও ধুমধামের সঙ্গে প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এদিন বেলুড় মঠে সন্ন্যাসীদের পাশাপাশি ভক্ত ও অতিথিদেরও সমাগম হয়। সঞ্চয়ন মিত্র, ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ।